এই দশ দিনের সমস্ত প্রকার নেক আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, বছরের অন্যান্য দিনে নেক আমল ততটা বেশি প্রিয় না যতটা এই দশ দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আমরা যে এখানে বসছি, এই বসাটাও একটা নেক কাজ, কি বলেন ঠিক না? এটাও একটা নেক আমল। একদিন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে নবীজি দেখলেন সাহাবা ইকরামদের দুটি দল, একটি ডান পার্শ্বে একটি বাম পার্শ্বে, দুইটা দল সাহাবিদের দুটি দল বসে দুটি আমলে লিপ্ত। একদল সাহাবি তার জিকিরে রত আছে, ইয়াজকুরুনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, হাদিসের শব্দ যে তারা বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। আর একদল সাহাবি তারা দিনি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছে, তালিম শিক্ষা দীক্ষা, একদল শিখাচ্ছে আর একদল শিখছে, মাসলা মাসাইল আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। তাহলে কয় দল সাহাবি? দুই দল। একদল সাহাবি জিকির আজকারে রত, আর একদল সাহাবি দিনই এলেমের চর্চা করছে, একদল শিখাচ্ছে আর একদল শিখছে, মাসলা মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে। প্রিয় নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উভয় দলের সাহাবায়ে কেরাম নবীজিকে দেখার পরে তারা মনে মনে ভাবলেন বা আশা প্রকাশ করতে লাগলেন যে নবীজি যদি আমাদের দলে বসতেন কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, কি বলেন? আমরা যদি সাহাবি হতাম, নবীজি যদি প্রবেশ করতেন, আমাদের মনে চাইতো না নবীজি যদি আমাদের দলে বসতো, একটু বরকত দিত, কতই না ভালো হতো। তো সাহাবায়ে কেরাম তারা তো নবীজিকে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ, নিজেদের জীবনের চাইতেও সাহাবায়ে কেরাম নবীজিকে বেশি ভালোবাসতেন। আল্লাহ, সাহাবায়ে কেরাম উভয় দলের সাহাবায়ে কেরাম চাচ্ছে যে নবীজি যদি আমাদের দলে বসতেন কতই না ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সোজা মাঝামাঝি জায়গায় আসলেন। এসে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা উলাই আফজলু মিনহা উলা, যেই মজলিসে কোরআন এবং হাদিসের এলেমের চর্চা হচ্ছিল, একটা তো ছিল জিকিরের মজলিস আর একটা এলেম চর্চার মজলিস, তো যেই মজলিসে এলেমের চর্চা হচ্ছিল, দিনই মাসলা মাসাইল নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছিল, নবীজি ওই দলটির দিকে ইশারা করে বললেন, ইন্না হাজিহি আফজলু মিন হা উলাই, নিশ্চয়ই এই দলটি ওই দলের থেকে বহুগুণে উত্তম। সুবহানাল্লাহ, এলেমের মজলিসটি জিকিরের মজলিস থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ, ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআহুম, অতঃপর নবীজি নিজে এলেমের মজলিসে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ, তাহলে এই যে এলেমের মজলিস, কোরআন হাদিসের আলোচনা হবে, এই এলেমের মজলিস এটা অবশ্যই দামি মজলিস, কি বলেন ঠিক না বেঠিক? তো এই দামি মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। তাও আবার জিলহজ মাসের আজকে কয় তারিখ? সাতই জিলহজ। কয় তারিখ আগামীকাল? কয় তারিখ? আট। এর পরের দিন মঙ্গলবার, নয় বুধবার। তাহলে জিলহজ মাসের এই দামি দিনগুলোতে, প্রথম দশকের বরকতময় দিনগুলোতে আমরা বসতে পেরেছি একত্রিত হয়ে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শয়তান প্রতিটা মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন শয়তানকে লানতের তখত, লানতের মালা পরিয়ে দিয়েছিলেন, যেদিন গলা ধাক্কা দিয়ে শয়তানকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, বহিষ্কার ঘোষণা করেছেন, সেদিন শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে একটা কথা বলেছেন, সূরা সাদের মধ্যে শেষাংশে
শয়তানের এই কসমের কথা আলোচনা করা হয়েছে। শয়তান কসম করে বলছে, ফাবি ইজ্জাতিকা লা উগভিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করে দিচ্ছেন আপনি, ঠিক আছে আমি তো লানতপ্রাপ্ত অভিশপ্ত, তবে আপনার ইজ্জত সম্মান এবং মর্যাদার কসম করে বলছি পৃথিবীতে আপনার যতগুলো বান্দা বান্দি আসবে তাদের সবাইকে আমি বিভ্রান্ত করে জাহান্নামে বানিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, না রে শয়তান তুমি আমার সব বান্দাবান্দিদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে বানাতে পারবে না। ইবাদাল্লাহিল মুখলাসিন, আমি আল্লাহর কিছু মুখলিস বান্দা থাকবে নেককা, তাদেরকে শত চেষ্টা করেও তুমি বিভ্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য নেককারদের সাথে সম্পর্ক রাখা দরকার, মুখলিসিন নেককার, নেককারদের মজলিসে বসা দরকার, নেককারদের সাথে সম্পর্ক রাখা দরকার। তো শয়তান যেহেতু ওয়াদা করেছে আমাদেরকে বিভ্রান্ত করবেই, এজন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে শয়তান আমাদের দ্বারা গোনা করিয়ে নেয়, শয়তানের ধোকায় ফেলে আমাদেরকে গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য আমাদেরকে সর্বদাই চেষ্টা করতে হবে যেন কোনো গোনা আমার থেকে না হয়। তো আমরা যে বিষয়গুলো নিয়ে এই মজলিসে আলোচনা করব সেগুলি হলো আত্মসংশোধনমূলক বিষয়, আমাদের প্রত্যেকের নিজেদের জন্য জরুরি বিষয়। আপনাদের মনে আছে গত সপ্তাহে কারা কারা বসছেন একটু হাত উঁচু করে, আলহামদুলিল্লাহ অনেকে নতুন আসছেন। তো গত সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মনে আছে কারো? কি বিষয়ে কেউ বলতে পারবেন গত সপ্তাহে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এই যে মাশাআল্লাহ, কুদৃষ্টি এবং এর ভয়াবহতা এবং কুদৃষ্টি থেকে বাঁচার উপায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ছিল। আচ্ছা আমরা সামনের দিকে যাচ্ছি, ছেট্টি মজলিস, ষষ্ঠ মজলিস। আজকের এই ষষ্ঠ মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। কি বিষয় সেটা? গীবত আর উস্কা ইলাজ, আমাদের দ্বারা যতগুলো গুনাহ হয়, অন্তরের গুনাহ, অন্তর্বিধ্বংসী গুনাহ, যেগুলি আমাদের অন্তরকে অপবিত্র বানিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, অন্তর থেকে কারো প্রতি ঘৃণা বিদ্বেষ, এগুলির থেকেই তো জবান দিয়ে তার ব্যাপারে পরনিন্দা, হ্যাঁ দোষ চর্চা, এগুলি পরবর্তীতে হয়, আগে অন্তরে আসে এরপরে জবান দিয়ে প্রকাশিত হয়। তো গীবত এটা অন্তর্বিধ্বংসী একটি গুনাহ, অনেক ভয়াবহ একটি গুনাহ। এই গীবত কি, কাকে বলে এবং গীবত থেকে বাঁচার উপায় কি, চিকিৎসা কি? এটা এমন একটা গুনাহ, আমার মনে হয় এখানে যারা আছি আমাদের প্রত্যেকের দ্বারাই এই গীবতের গুনাহ বেশি পরিমাণে হয়, সবচেয়ে বেশি হয়। যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ আমাদের থেকে হয় গীবতের গুনাহ, এটা সবচেয়ে বেশি হয়। আমরা ভ্রুক্ষেপও করি না, খেয়ালও রাখি না এটা হচ্ছে, তবে এই গুনার মধ্যে কিছু মজা আছে, স্বাদ আছে। আরেকজনের দোষ যখন কিছু লোকের সামনে বয়ান করা হয় তো এর মধ্যে শয়তান কী ঢেলে দেয়, মজা আর স্বাদ ঢেলে দেয়। এজন্য আমরা খেয়াল করি না, কী করতেছি খেয়াল করি না, এই গুনাটা বেশি বেশি হয়, বিশেষ করে দোকানপাটে চায়ের স্টলে বসে বসে এই গীবতের চর্চা হয়, সর্বমহলে সব জায়গায় এই গীবতের চর্চা হচ্ছে। সর্বপ্রথম আমরা জানব গীবত কি, কাকে বলে, গীবত কি তারিফ, গীবতের সংজ্ঞা হলো গীবত কাহতে হ্যায়, গীবত ইয়ে হ্যায় কি কিসি মুসলমান কা তাজকিরা উসকি পিঠ পিছে আর উসকি গায়রে মৌজুদগি মে উস আন্দাজ সে কিয়া যায় কে আগর উসকো পত্তা চলে কে মেরা তাজকিরা উস আন্দাজ সে কিয়া গিয়া হ্যায় তো উসকো না গওয়ার গুজরে, তো এ গীবত হায় আর গুনাহ হায়। গীবতের সংজ্ঞা হলো কোনো মুসলমান ভাইয়ের দোষ, তার অগোচরে তার অনুপস্থিতিতে কিছু লোকের সামনে
এমনভাবে বর্ণনা করা। বাস্তবে এই দোষের কথাগুলো যদি সে ব্যক্তি শুনতো তাহলে তার মনে কি লাগতো? আঘাত লাগতো, কষ্ট লাগতো। হায় হায়, আমার এই কথাটা মজলিসে আলোচনা হয়েছে, সর্বনাশ, সে কষ্ট পেত। তো এমন কোন বিষয় কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো বিষয়ে আলোচনা পর্যালোচনা করা, বাস্তবে ওই লোকটা শুনলে মনে কি পেত? কষ্ট পেত। এরকম বিষয় আলোচনা করা, এটার নামই হলো কি? গীবত। এখানে একটা শর্ত লাগানো হয়েছে যে এমন বিষয়ে, যেই বিষয়ের আলোচনাটা বাস্তবে ওই অনুপস্থিত ব্যক্তি শুনলে মনে কি পেত? কষ্ট পেত। প্রশ্ন হলো, যদি কষ্ট না পায় ওই লোকটা, তার গীবত চর্চা হয়েছে, তার একটা দোষের আলোচনা মজলিসের মধ্যে হয়েছে, এমন একটা দোষ যেই দোষটা বাস্তবে অনুপস্থিত ওই ব্যক্তি শুনলে বাস্তবে সে কষ্ট পাবে না, তাহলে কি গীবত হবে কি না? না, বাস্তবে যদি সে কষ্ট না পায় তাহলে এটা কি হবে না? গীবত হবে না। যেমন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা তার অভ্যাসে পরিণত হয়েছে এবং সে নিজে খুব খুশি, সে যে মিথ্যাবাজি করে, ধোকাবাজি করে আরেকজনকে ধোকা দেয়, এতে সে খুব খুশি। কেউ যদি তার ব্যাপারে বলে যে সে মিথ্যুক, তার কথা শোনা যাবে না, সে মিথ্যাবাদী, এই কথাটা সে শোনার পরে সে আরও খুশি হয়, ও এটা কোনো ব্যাপার হলো নাকি, আমি মিথ্যুক মিথ্যাবাদী, হ্যাঁ তো এটা কী হয়েছে এতে? মানে মিথ্যাবাদী যে সে, এটা সমাজে আলোচনা হয়, পর্যালোচনা হয়, কিন্তু সে এতে কষ্ট পায় না, সে কি থাকে? খুশি থাকে। তো এতে কোনো কি হবে না? গীবত হবে। যাই হোক, বলছিলাম এমন কোনো বিষয় যে বিষয়টা বাস্তবে সে শুনলে কি পাবে? কষ্ট পাবে, এটার নাম হলো গীবত। এই গীবতের গুণাটা কত বড় মারাত্মক একটা গুণা দেখেন। ইয়ে বিমারি এইসি হায় কে শায়দ হি কোই আল্লাহ কা বান্দা আল্লাহ কি তৌফিক সে বাঁচা হুয়া হো, ওয়ারনা সব লোক কিসি না কিসি দর্জে মে ইস বিমারি মে মুবতালা হ্যায়। গীবতের এই গুণাটা এত বড় ভয়াবহ একটা গুণা, আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক না দেয় তাহলে এই গুণা থেকে সাধারণত কেউ বাঁচতেই পারবে না। এই গুণা সবার দ্বারাই হবে, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কাউকে যদি তৌফিক দেয় তাহলে আল্লাহর তৌফিকে সে বাঁচতে পারবে, এছাড়া সম্ভব না। এত বড় একটা ভয়াবহ গুণা। আর ইয়ে বিমারি এতনি সঙ্গীন হ্যায় কে কোরআনে করিম নে উসকে লিয়ে এইসে আলফাজ ইস্তেমাল কিয়ে হ্যাঁ কে কিসি আর বিমারি কে লিয়ে এইসে আলফাজ ইস্তেমাল নেই কিয়ে। গোনা তো অনেক প্রকারের আছে, সগিরা গোনা, কবিরা গোনা, কোরআনে বহু গোনার কথা আলোচনা হয়েছে। তো গীবত এই গোনাটার ব্যাপারে কোরআনে এমন শব্দ ব্যবহার করা হয়েছে, অন্য কোনো গোনার ব্যাপারে এত বড় কঠিন শব্দ আর কোনো গোনার ব্যাপারে ব্যবহার করা হয়নি। এই গোনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরে হুজরাতের মধ্যে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যের দোষ তালাশ করিও না, কে কি দোষ করলো না করলো এর পিছনে পড়ে দোষ খুঁজে বের করো না, দোষ তালাশ করতে যেও না, এবং তোমাদের একে অপরে কেউ কারো গীবত চর্চা করিও না, গীবত করিও না। গীবত কত বড় মারাত্মক, এটা কত বড় নিকৃষ্টতম একটা গোনা। আল্লাহ তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ কি এটা চায় যে সে তার মৃত আপন, মৃত মরা ভাইয়ের গোশত খাবে? তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার ভাই মারা গেছে আর সে তার আপন মৃত ভাইয়ের শরীরের গোশতগুলো খসে 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 সে খাবে? এটা কেউ কি চাইবে নাকি? আল্লাহ বলছেন ফাকারিহ তুমুহু, তোমাদের প্রত্যেকেই এই জিনিসটাকে অপছন্দ করবে। কারণ এক তো মানুষের গোশত, মানুষ হয়ে মানুষের গোশত খায় কীভাবে? দ্বিতীয়ত অন্য কোনো মানুষ নয়, নিজের ভাই, নিজের ভাইয়ের গোশত কীভাবে খায় সে? তৃতীয়ত মাইতান, জীবিত না, মৃত, মারা গেছে ভাই,
পচা গোশত, মৃত মানুষের গোশত, আপন মৃত ভাইয়ের গোশত এভাবে খেতে কে পছন্দ করবে? কেউ তো এটা চাইবে না। তো সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গীবত করাকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আপন মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া যেভাবে নিকৃষ্টতম একটা কাজ, যার মধ্যে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, এই কাজটাকে কখনোই সে পছন্দ করতে পারে না। ঠিক তেমনিভাবে আরেক ভাইয়ের দোষ চর্চা করা, আরেক ভাইকে অপমান করা, আরেকজনের দোষ বর্ণনা করা অন্যের সামনে, এই বর্ণনা করার মাধ্যমে তো তাকে কী করা হচ্ছে? অপমান করা হচ্ছে। এই যে গীবতের গুণাটা, এটা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্টতম গর্হিত একটা কাজ, যেটা কেউ কোনো দিন পছন্দ করতে পারে, যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনো গীবত করতে পারে না। এত বড় একটা গুণা। এই গীবতের গুণার ভয়াবহতা সম্পর্কে কিছু আমাদের জানা থাকা দরকার। শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানি দামত বরকাতুহু বলেন, ইয়ে গীবত করা না এইসাহি গুণা হয়। গীবত করাটা এরকম গুণা যেইসে শারাব পিনা গুণা হয়। আমরা সবাই জানি যে মদ পান করা এটা সওয়াবের কাজ না গুণার কাজ? গুণা, এটা হারাম একটা কাজ। যেইসে খিনজির খানা গুণা হয়। শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। যেইসে চুরি করে না, ডাকা ডাল না গুণা হয়। চুরি করা, ডাকাতি করা, এগুলা কি গুণা কি গুণা না? আমরা স্পষ্ট জানি যে চুরি করা, ডাকাতি করা গুণা, মদ পান করা, শুকুরের গোশত খাওয়া গুণা। তো এগুলি যেরকম কবিরা গুণা, গীবত করা এটাও ওই রকমেরই গুণা, ওই রকমেরই বড় গুণা। বলকে গীবত করে না উন গুনাহু সে জিয়াদা সঙ্গীন হয়, বরং গীবত করা, শুকুরের গোশত খাওয়া, মদ পান করা ইত্যাদি বড় বড় গুণাগুলোর চেয়ে আরও বড় ভয়াবহ একটা গুণা গীবত করা। কেন? কোনো ব্যক্তি যদি মদ পান করে, শয়তানের ধোকায় মদ পানে অভ্যস্ত ছিল, অথবা শুকুরের গোশত খেতে অভ্যস্ত, চুরি ডাকাতিতে অভ্যস্ত, এক পর্যায়ে আল্লাহ যদি তাকে হেদায়াত দান করে, সে যদি খালেজ দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, মাফ করে দিবেন। কারণ এই গুণাগুলো হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, এগুলির মধ্যে বান্দার কোনো হক নেই। তো আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কী করে দেন? কিন্তু গীবত করা এটা এমন একটা গুণা যে গুণাটা হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত। আপনি আরেকজনের দোষ মজলিসের মধ্যে বর্ণনা করেছেন, করে তার সম্মান মর্যাদা নষ্ট করেছেন, ক্ষুণ্ণ করেছেন, তাহলে বান্দার হক আপনি কি করেছেন? নষ্ট করেছেন। তো এখন আপনি যদি হাজার রাকাতু নফল নামাজ পড়েন, সালাতুত তওবা পড়েন, হাজার বারো যদি ইস্তেগফার করেন নিজে নিজে, এই গীবত যে আরেকজনের করছেন, বান্দার হক নষ্ট করছেন, সারা রাত সারা দিন সেজদায় পড়ে থাকলেও আল্লাহ আপনাকে মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার গীবত করছেন, যার দোষ চর্চা করছেন, ওই ব্যক্তির কাছে মাফ চাইবেন না এবং সে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। কত বড় গুণা, কত বড় গুণা! মদ পান করছেন, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবে। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও মারাত্মক গুণা হলো গীবত। কেউ ভুলে জেনা করছে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কী করে দেবেন? মাফ করে দেবেন। কিন্তু গীবতের গুণা সহজে মাফ হয় না। এটা যার গীবত করা হয়েছে, যার দোষ চর্চা করা হয়েছে, তার কাছে গিয়ে তওবা করে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। ভাই, আমি তো আপনার নামে একটা বদনাম করে ফেলেছি, আপনার এই দোষের কথাটা সমাজের লোকদের সামনে আলোচনা করেছি, ভাই আমি ভুল করেছি, মাফ করে দেন। সে যদি মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করবেন, অন্যথায় করবেন না। এত বড় মারাত্মক ভয়াবহ একটা গুনার নাম হচ্ছে গীবত। হাদিস শরীফের মধ্যে আসে, এক সাহাবী নে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পৌঁছা, এক সাহাবি প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলাল্লাহ, মাই যে শখস কি গীবত কর রাহা হুঁ উসমে ও বাত ওয়াকিই মৌজুদ হো। ওগো আল্লাহর নবী, আমি যে ব্যক্তির দোষ চর্চা করেছি, বাস্তবেই ওই ব্যক্তির মধ্যে এই দোষটা আছে। বাস্তবে ওই ব্যক্তির মধ্যে দোষটা কি?
আছে। বাস্তব একটা দোষের কথা আমি আলোচনা করেছি, জুমাই কাহ রাহা হুঁ কিয়া ফের ফের ভি এ গুনাহ হোগা ও গো আল্লাহর নবী। বাস্তবে ওই ব্যক্তির মধ্যে দোষটা তো আছে, আমি শুধু বলেছি আরেকজনের সামনে, তাহলে এটাও কি গিবত হয়ে যাবে, এটাও কি গুনাহ হবে? তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ফরমায়া কে জো বাত তুম উস বারে মে কাহ রাহে হো ও বাত উসকে আন্দর মৌজুদ হ্যায় আর তুম উসকি সচ্চি বুরাই বয়ান কর রহে হো তো ইয়ে গিবত হ্যায়। হ্যাঁ, তুমি যে ব্যক্তির বাস্তব দোষের কথাটা আরেকজনের সামনে বর্ণনা করেছো, এটাই তো হলো গীবত, এটাই তো হলো কবিরা গুনাহ। আর ও বাত উসকে আন্দর মৌজুদ নেহি তো ফির গীবত কে সাথ বোহতান লাগানে কা গুনাহ ভি হোগা। আর যদি এমন হয়, তুমি যার দোষ বর্ণনা করছো বাস্তবে ওই ব্যক্তির মধ্যে ওই দোষটা নাই, আপনি বলছেন একজনকে যে ভাই আব্দুর রহমান বড় মিথ্যাবাদী, সব সময় মিথ্যা কথা বলে, বাস্তবে আব্দুর রহমান মিথ্যাবাদী না, মিথ্যার ধারের কাছেও নাই, আপনি হিংসাত্মকমূলকভাবে তার ব্যাপারে বদনাম করছেন, তো বাস্তবে যদি ওই ব্যক্তির মধ্যে দোষটা না থাকে, নবীজি বলেন তাহলে এটা গীবত হবে, পাশাপাশি মিথ্যা অপবাদের আর একটা কবিরা গুনাহ হবে, ডাবল গোনা, একটা হলো গীবতের কবিরা গোনা আর একটা হলো মিথ্যা অপবাদের কবিরা গোনা। তাহলে দেখেন কত বড় গোনা, আমরা তো সচরাচর এই গীবতের গোনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গীবতের গোনা থেকে হেফাজত করুন। আমিন। গীবতের গোনার চিকিৎসা কি, চিকিৎসা কি, কিভাবে এই গোনার থেকে বাঁচতে পারবো? আশাবাদী থানবী রহমতুল্লাহ আলাই চার পাঁচটা চিকিৎসার ফর্মুলা দিয়েছেন, তার মধ্যে প্রথমেই তিনি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পেশ করেছেন। তিনি বলেন যে এ ব্যাপারে নবীজি আমাদেরকে একটা মূলনীতি দিয়েছেন, নবীজির এই মূলনীতি অনুসরণ করলে আশা করা যায় আমাদের দ্বারা এই গীবতের গুনাহ আর হবে না। তো নবীজি কী মূলনীতি বর্ণনা করেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিব্বালি আখিকা মা তুহিব্বুলি নাফসিকা ও আকৃহলি গাইরিকা মা ইয়াকরাহুলি নাফসিকা। আল্লাহর নবী বলতেছেন যে হে আমার উম্মত, তুমি তোমার জন্য যা পছন্দ করো আরেক মুসলমান ভাইয়ের জন্যই, আরেক মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তুমি নিজের জন্য যা পছন্দ করো আরেকজনের জন্য তাই পছন্দ করো, আর তুমি নিজের জন্য যেটা অপছন্দ করো আরেক মুসলমান ভাইয়ের জন্য সেটা তুমি কি করো, অপছন্দ। এই মূলনীতিটা মানলে আমাদের দ্বারা কি হবে না, গীবত হবে না। আমি নিজের জন্য পছন্দ করি কি, আমি সমাজের মধ্যে ভালো থাকি, সবাই আমাকে ভালো জানুক, আমার দোষ গোপন থাকুক, কেউ আমার দোষ সম্পর্কে না জানুক, আমরা প্রত্যেকে এটা চাই কি চাই না? তাহলে এটা আমি নিজের জন্য যেহেতু চাই, অতএব আরেক মুসলমানের জন্য আমাকে এটা চাইতে হবে, যে আমি যখন মজলিসের মধ্যে আরেক ভাইয়ের দোষ চর্চা করছি, এখানে যদি তার জায়গায় আমি হতাম, আমার দোষ যদি চর্চা করা হতো আর আমি শুনতাম যে ওই মজলিসে আমার একটা দোষের কথা আলোচনা হয়েছে, তাহলে এটা আমার জন্য ভালো লাগতো না খারাপ লাগতো, এটা আমি অপছন্দ করতাম। তো আমার জন্য যেটা আমি অপছন্দ করি আরেক ভাইয়ের জন্য আমাকে অপছন্দ করতে হবে, অতএব কোন মজলিসের মধ্যে আমার গীবত করা হলে যেভাবে আমি পছন্দ করি না আরেক ভাইয়ের গীবত আমি করতে পারবো না, কারণ আমি যদি আরেক ভাইয়ের গীবত করি তো আরেক ভাই যার গীবত আমি করছি সে শুনলে সেও এটা অপছন্দ করবে। তাহলে এই মূলনীতিটা অনুসরণ করতে হবে, যে আমি নিজের জন্য যা পছন্দ করি আরেকজনের জন্য তাই পছন্দ করব, নিজের জন্য যেটা অপছন্দ করব আরেক মুসলমান ভাইয়ের জন্য তা অপছন্দ। দ্বিতীয় নম্বর মূলনীতি হলো গীবতের এই গুণা থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো। আশা করি থানবী রহমতুল্লাহ আলাই এখানে একটা মূলনীতি বলেছেন, সেটা হলো যেই মজলিসের মধ্যে, সংক্ষেপে আমি বলছি, উর্দু বলতে গেলে সময় লেগে যায় বেশি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে কোনো এক মজলিসের মধ্যে গীবত চর্চা হচ্ছে আর একজনের দোষ বর্ণনা করা হচ্ছে, আপনিও ওই মজলিসের মধ্যে আছেন, এমন তো অবস্থায় আপনি কীভাবে গীবতের গুনাহ থেকে বাঁচবেন? একটা কথা মনে রাখবেন, গীবত করা যেভাবে হারাম,
গীবদের আলোচনা দর্শচর্চা যেখানে হয় সেখানে থেকে ওই আলোচনাগুলো কান দিয়ে শোনাটাও ওই রকম গোনা। গীবত করা যেমন গোনা, গীবদের আলোচনা শোনাও গোনা। এখন ওই মজলিসের মধ্যে আপনি উপস্থিত আছেন, আরেক ভাই আরেকজনের দোষ বর্ণনা করা শুরু করে দিয়েছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো যেহেতু মজলিসের মধ্যে গীবত চর্চা হচ্ছে আর একজনের দোষ চর্চা হচ্ছে, এই মজলিসে থাকা যাবে না, সরাসরি আপনি উঠে যাবেন। সরাসরি কি উঠে যাবেন? কোনো একটা অজুহাত দিয়ে কৌশলে, এমন যেন মিথ্যা যেন না হয়, কোনো একটা অজুহাত, ভাই আমার একটু প্রয়োজন আছে, আমাকে একটু বাইরে যেতে হবে, বেশ সরাসরি মজলিস ত্যাগ করবেন। তাহলে আপনি গীবত থেকে কি করতে পারবেন? বাঁচতে পারেন। যদি এমন হয় যে যাদের, যারা এই আলোচনাটা করতেছে গীবতের আলোচনা, তারা অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ, এখন তাদের মজলিস থেকে উঠে যাওয়াটা, এটা তারা বেয়াদবি মনে করবে, উঠে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন আপনার দায়িত্ব, তখন আপনার জন্য করণীয় হলো আপনি সরাসরি বলবেন যে ভাই গীবত চর্চা করতেছেন আপনারা, আরেকজনের দোষ বর্ণনা করতেছেন, এটা আসলে গীবত, বড় মারাত্মক কবিরা গোনা, আপনারা এই আলোচনাটা দয়া করে বন্ধ করুন। এই কথা বলতে হবে। এ কথা বললে বাস্তবে সম্মানিত যেই ব্যক্তিরা গীবত করতেছে তারা একটু কষ্ট পাবে, তাই না? কষ্ট পেলে পাক, তারা একটু কষ্ট পাইলেও আমার দিন হেফাজত হবে, আমার দিনের হেফাজত হবে, আমি আমাকে রক্ষা করতে পারবো। বলে যে না, তাও সম্ভব না, এত বড় মানুষ, তাদেরকে সরাসরি বলাও যাচ্ছে না যে ভাই কথা বন্ধ করেন, এটা গীবত হচ্ছে, বেয়াদবি হয়ে যাবে, এটা ভয় লাগতেছে বড় মানুষ। তাহলে আপনি কি করবেন? কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করবেন, তারা যেই কথা বলতেছে আপনি প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলবেন, অন্য লাইনে কথা ঘুরায় ফেলবেন, তারা যেন এই গীবতের আলোচনা সাইড়ে দিয়ে আপনার ওই কথার দিকে মোড় ঘুরায় ওইদিকে আলোচনা শুরু করে দেয়। তাহলে কৌশল অবলম্বন করতে হবে, তাহলে এই গীবতের মজলিস থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান। তৃতীয় নম্বর চিকিৎসা, সেটা হলো জবানের হেফাজত। এই জবান আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ দান করেছেন, এই জবানের হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রত্যেকের সামনে আমলনামা পেশ করা হবে কিয়ামতের দিন। ইয়াউমা ইজিম ইয়াউমা তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সূরা কাফে আসছে, যে সেদিন অপরাধীরা আমলনামা দেখার পরে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপতে থাকবে। আমলনামা দেওয়া হয়েছে, ওয়াজাদু মা আমিলু হাজির, তারা দুনিয়াতে যে আমল করছে সব আমলনামার মধ্যে লেখা, সব লেখা। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামা আজকে দেওয়া হলো, তুমি একটু দেখো, খুলে দেখো, আজকে তুমি জান্নাতি না জাহান্নামি এটা তুমি সিদ্ধান্ত নিতে পারবে, আমলনামা দেখি। তো অপরাধীরা, গুণাগাররা যখন আমলনামা দেখবে, দেখার পরে থর 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 করে কাঁপতে থাকবে, তারা সেদিন আল্লাহর সামনে বাহানা শুরু করে দেবে, মিথ্যা বলা শুরু করবে যে আল্লাহ আমার আমলনামায় তো জেনার গোনা লেখা, আমি তো দুনিয়াতে জেনা করি নাই, আল্লাহ আমার আমলনামায় তো চুরি করার গোনা, ডাকাতি করার গোনা, জীবনে তো আমি দুনিয়াতে চুরি করি নাই, ডাকাতি করি নাই, মিথ্যা বলা শুরু করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কথা না শুনে সরাসরি ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আল্লাহ তাআলা আলসিনাতুহুম, লিসান অর্থ জিব্বা, জবান, জবানের কথা বলার শক্তি আল্লাহ দান করবেন। তখন জিব্বা কথা বলে নিজে সাক্ষী দেবে যে হ্যাঁ, এই জিব্বা দিয়ে সে মিথ্যা বলেছিল, গীবত করেছিল। পায়ের জবান খুলে দেওয়া হবে, পা কথা বললে, সূরা ইয়াসিনের মধ্যে আছে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার জবান খুলে দেওয়া হবে, সেগুলি আল্লাহর সামনে তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে হ্যাঁ, বাস্তবে সে এই 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 গুনাহ করছে।
তাহলে লিসান মানে জিহ্বা, এটাও সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব গীবতের গুনাহ থেকে বাঁচার জন্য তৃতীয় নাম্বার পদ্ধতি হলো, চিকিৎসা হলো, আপনাকে আমাকে এই জবানের হেফাজত করতে হবে। এই জবানটা অনেক বড় দামি, জিহ্বাটা অনেক বড় দামি, এই জিহ্বার উপকারিতা অনেক বড়, আবার এই জিহ্বার ক্ষতিটাও অনেক বড়। জিহ্বার উপকারিতা কত বেশি জানেন? জিহ্বার উপকারিতা এত বেশি, হাদিস শরীফ আসছে সহিহ বুখারীর শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল মিজান, দুইটা কালিমা দুইটা বাক্য আল্লাহর কাছে এত বেশি প্রিয়। এই জবান জিহ্বা দিয়ে উচ্চারণ করতে খুবই সহজ, সহজে উচ্চারণ করা যায়, তবে সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুইটা বাক্য, যেই দুইটা বাক্য জবান দিয়ে উচ্চারণ করতে একদম সহজ, এই দুইটা বাক্যকে যখন ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, তো মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য জবান দিয়েই তো উচ্চারণ হয়, দেখেন হালকা উচ্চারণে সহজ, কিন্তু এটা এই দুই তিন সেকেন্ডে উচ্চারণ করলেন আপনি, কিন্তু মিজানের পাল্লায় দেখেন এটা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ওজনওয়ালা, ভারী হয়ে যাবে। সুবহান, তাহলে এই জিহ্বার দ্বারা উপকার উপকারিতা যেটা, এটা অনেক বড়। এই জিহ্বা দিয়ে, জবান দিয়েই তো কোরআন তেলাওয়াত হয়, জবান দিয়েই তো আল্লাহর জিকির আজকার হয়, কি বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটার ফজিলত অনেক বেশি, আবার এই জবানের ক্ষতিটাও অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। কত বড় ক্ষতি দেখেন, নবীজি বলেছেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নার ইল্লা হাসাইদা আলসিনাতিহিম, মানুষের এই জিহ্বাটাই মানুষকে কেয়ামতের দিন জাহান্নামের আগুনে উপুর করে ফেলে দেবে। মানুষের এই জিহ্বার ফল, অর্থাৎ এই জিহ্বা দ্বারা যত গোনা করেছে, এই গোনাগুলোই মানুষকে জাহান্নামে উপর করে ধাক্কা মেরে ফেলায় দেবে। তাহলে এই জিহ্বার গোনার কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মিথ্যা, গীবত, পরনিন্দা, চুগলখুরি ইত্যাদি এগুলি করলে এই জিহ্বার গোনার কারণেই আমরা জাহান্নামি হয়ে যাব। তাহলে জিহ্বার দ্বারা যে গোনা হয় এটার ক্ষতিও কম না বেশি? অনেক বেশি। এটার গোনা থেকে আমাদের বাঁচার জন্য চতুর্থ নাম্বার পদ্ধতি হলো আল ইস্তিবাদ আন রিফাকিস সুই, খারাপ বন্ধু বান্ধবদের সংমিশ্রণ থেকে দূরে থাকা। আমাদের অনেকের বন্ধু বান্ধব আছে, খারাপ বন্ধু যারা, এদের সাথে বেশি মেলামেশা করা যাবে, এদের থেকে দূরে থাকতে হবে, কারণ এরা এত খারাপ। কিছু বন্ধু বান্ধব এমন আছে দেখা হলেই আরেকজনের দোষ চর্চা শুরু করে দেয়, কি বলেন আছে না এরকম? এ ধরনের বন্ধু বান্ধবকে আস্তে 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 ত্যাগ করতে হবে, এদের সংস্পর্শে বেশি যাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর মতাদর্শের উপরে চলার চেষ্টা করে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু প্রিয়জনের মতাদর্শের উপর চলার কি করে? চেষ্টা করে, যে আমার বন্ধু যে কাজটা করে আমিও সেই কাজটা করব, আমার বন্ধু যেভাবে চলে আমিও সেভাবে চল, আমার পছন্দের মানুষ যেভাবে যে পোশাক পরে আমিও সেই পোশাক পরব। দেখেন না, কিছুদিন আগে একটা খেলা চলে গেল, ফুটবল খেলা, মেসি আর্জেন্টিনা ব্রাজিল, ওরে বাবা রে বাবা, কই কোথায় খেলা হয়? বাংলাদেশের থেকে লাফালাফি ঝাপাঝাপি, পতাকা টানানো, আবার রিক্সা চালক সেও আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে রিক্সা চালায়, কি বলেন ঠিক না? কারণ আর্জেন্টিনাকে সে পছন্দ করে, এজন্য ওই পোশাকটা সে পরছে। মেসি যেই জার্সি পরে, যেই নম্বরের জার্সি পরে, তাকে যারা পছন্দ করে তারা তার আদর্শ, তার ওই লেবাসটা, পোশাকটা পরিধান করে। এজন্য নবীজি বলেছেন বাস্তবতা এটাই, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুসরণ করে। সুতরাং সাবধান করে দিয়েছেন নবীজি, ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিলু, তোমাদের প্রত্যেকেই ভালো করে খেয়াল রাখতে হবে যে কাকে বন্ধু বানাচ্ছি, আমি কাকে বন্ধু বানাচ্ছি, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে।
তাহলে এই জন্য যেই বন্ধু বান্ধব গীবত চর্চা করে তাদের মজলিস ত্যাগ করব, তাদের সংস্পর্শ আস্তে 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 ত্যাগ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মাধ্যমে গীবতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবে। নাম্বার 5, আল মুদাওয়ামাতু আলা জিকরিল্লাহ, সর্বদা সদা সর্বদা জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাঁটতে বসতে চলতে ফিরতে যদি এই জবানে জিকির জারি থাকে তো এই জবান দিয়ে আর কি হবে না, গীবতের গুনাহ হবে। জিকির এটা এমন একটা, এটা এমন একটা কার্যকরী ওষুধ, জিকির যে যত বেশি করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে। সুবহানাল্লাহ, জিকির আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমেই মানুষের আত্মার প্রশান্তি লাভ হয়, আত্মার প্রশান্তি। আরে মন যদি ফ্রেশ থাকে, মনে যদি শান্তি থাকে, তাহলে জবান দিয়ে কারো দোষ চর্চা এটা বের হবে না, কি বলেন ঠিক না? আর অন্তর যদি আমার আক্রান্ত হয় বিদ্বেষ, হিংসা, আরেকজনের প্রতি খারাপ মনোভাব অন্তরে থাকে, তো এই কারণেই তো জবান দিয়ে গীবত হয়। তো আল্লাহর জিকির করলে আত্মার প্রশান্তি অর্জন হবে, আত্মা পরিষ্কার হবে, তখন আর জবান দিয়ে গীবতের গুণাটাও হবে। সুবহানাল্লাহ, এই জন্য সবসময় জিকির করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। নাম্বার 6, আল ইস্তিআনাতু বিল্লাহ, সবচেয়ে বড় যেটা সেটা হলো আল্লাহর কাছে এই ভয়াবহ গীবত থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ এই গীবত আরেকজনের দোষ চর্চা এটা যেন আমার দ্বারা না হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার কানের অনিষ্টতা থেকে। কান যেই জিনিসগুলো শুনতে চায়, খারাপ গান বাজনা কানে শুনতে চায়, তো এই খারাপ কানের গোনা থেকে আমি আশ্রয় চাচ্ছি। অমিন শাররি বাসরি, চোখের গোনা কুদৃষ্টির গোনা থেকে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি লিসানি, আমার জিহ্বার গোনা, জবানের গোনা, গীবত, মিথ্যা, চুগলখুরি ইত্যাদির গোনা থেকে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি কলবি, আমার অন্তরের গোনা থেকে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি মানিকি, লজ্জাস্থানের গোনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া নবীজি শিখাইছেন, এভাবে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ শয়তান আমাকে ধোকা দেওয়ার জন্য অনেক গোনা ধোকা দিয়ে অনেক গোনাহে লিপ্ত করে ফেলে, আল্লাহ আমি নিয়ত করছি তওবা করছি আর এই গুনাহ করব না, আপনি আমার কানের গুনাহ, জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আপনি আমাদের হেফাজত করুন। নবীজি একটা সুসংবাদ বলেছেন, বলেই শেষ করে দিচ্ছি, মা ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি দুইটা জিনিসের দায়িত্ব নেয়, একটা হলো জিব্বার হেফাজত, জবানের হেফাজত, মনে চাইলেই কথা বলবে না, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবে, যেটা গোনার কথা না ভালো কথা, হ্যাঁ এটা জবানকে হেফাজত যে ব্যক্তি করবে, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করবে। নবীজি বলেন এই দুইটা জিনিসের জিম্মাদারি, জবান হেফাজতের জিম্মাদারি এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যেই আমার উম্মত গ্রহণ করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি ওয়াদা করলাম তার জান্নাতের জিম্মাদারি আমি নিজে গ্রহণ করব। এজন্য যুবক ভাইরা, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারিটা যদি আমরা নিতে পারি, নবীজি কিয়ামতের দিন আমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, তো নবীজি যেই দায়িত্বটা নেবেন ওই দায়িত্ব পালনে অবহেলার সন্দেহ আছে নাকি? না, অবশ্যই নবীজি আমাদেরকে, আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। সুবহানাল্লাহ, এজন্য এই জবানের হেফাজতটা খুবই জরুরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে মানুষ যখন কথা বলতেন উনি 2-3-4 সেকেন্ড পরে কথা জবাব দিতেন। মনে করেন আপনি একটা মাসালা জানতে চাইলেন অথবা যে কোনো একটা কথা ওনার সাথে বললেন, উনি 2-3-4-5 সেকেন্ড অপেক্ষা করার পর তারপরে জবাব দিতেন। তো ওনার এক সাকরিত জিজ্ঞাসা করলেন যে হযরত আপনি দেরিতে জবাব দেন কেন, কেউ কোনো কথা আপনার কাছে জানতে চাইলে আপনি একটু অপেক্ষা করে তারপরে জবাব দেন, কারণটা কি, এভাবে কেন করেন? তখন তিনি জবাব দিলেন, বললেন যে আসলে কেউ যখন আমার সামনে কোনো কথা বলে কিছু জানতে চায় তখন আমি চিন্তা করি সর্বপ্রথম যে আমি তার জবাবটা দিলে ভালো হবে না জবাবটা না দিলে ভালো হবে,
মানে আমি যে কথাটা বলবো এই কথাটা উপকারী হবে না অপকারী হবে গুনাহের কথা হবে এটা চিন্তা ভাবনা করার পরে যদি মনে করি যে না তার জবাবটা দিলে সে উপকৃত হবে দ্বীনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে তাহলে আমি বলি অন্যথায় চুপ করে থাকি জবাব দেই না সুবহানাল্লাহ ইমাম শাফি এমনি ইমাম শাফি হন নাই এই জামানের কন্ট্রোল কিভাবে করছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই জবানটাকে কন্ট্রোলে রেখে ইবাদত বন্দেগী আমল করার মতো তৌফিক দান আমিন গীবতের গুনাহ ভয়াবহ মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করুন আমিন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লি তাআলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমাদের এক ভাই তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ জীবনে অনেক নাফরমানি হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে চোখের গুনাহ হাতের গুনাহ জিহ্বার গুনাহ কানের গুনাহ লজ্জাস্থানের গুনাহ ইয়া আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে মাওলানা ইয়া আল্লাহ আপনার দরবারে খালিস দিয়ে তওবা করছি মাওলানা আর কোনো গুনাহ করব না ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ জিলহজের প্রথম দশকের আজকের এই মজলিসের ওসিলায় ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ সামনের জিন্দেগি আমলওয়ালা জিন্দেগি বানায় দিন গুনাহ মুক্ত জিন্দেগি বানায় দিন ইয়া আল্লাহ জানি না মাওলা এখানে আমরা কে কতদিন থাকব ইয়া আল্লাহ এই ধরাতে এই পৃথিবীতে কে কতদিন বেঁচে থাকবো আমাদের কারো জানা নাই আমাদের প্রত্যেকের মৃত্যুর দিন তারিখ সময় সব কিছু নির্ধারিত মাওলা ইয়া আল্লাহ আপনার কাছে আরজি জানাই ইয়া আল্লাহ যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই মুত্তাকি হতে পারে নাই আপনার প্রিয় বান্দা জান্নাতি মানুষ হতে পারি নাই ততদিন পর্যন্ত আমাদের কাউকে মৃত্যুর বিছানায় শোয়েন না মাওলা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নেই অনেকের মা নেই ভাই নেই বোন নেই আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে নেই অন্ধকার কবরে চলে গেছে মাওলা ইয়া আল্লাহ জিলহজের প্রথম দশকে এই দিনগুলির ওসিলায় ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ইয়া আল্লাহ অনেক যুবক ভাইরা এই মজলিসে বসে ইয়া আল্লাহ সাপ্তাহিক এই ইসলাহী মজলিসে তারা বসতেছে মাওলা যুবক ভাইদেরকে আপনি কবুল ফরমান ইয়া আল্লাহ মুরব্বী বাবাজিরা অনেকেই বসছে মাওলা তাদেরকেও কবুল ফরমান প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দিন সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রিজিক বাড়ায়া দিন হালাল পথে জীবিকা নির্বাহ করার মতো তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ মেহরবানি করে সবাইকে সুস্থতার হায়াত দান করুন ইয়া আল্লাহ আমাদের এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুন ইয়া আল্লাহ আমরা নিয়ত করলাম মাওলা এই জবান দিয়ে আর কারো দোষ চর্চা করব না গীবতের এই গুনাহটা আর করব না আপনার কাছে এজন্য সাহায্য চাই মাওলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন